সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। হামাস সদস্যদের মৃত্যু পরোয়ানা জারি করলেন মোসাদ প্রধান। ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যান সৌদি আরব নেদারল্যান্ডসের। ইয়েমেনিদের বিরুদ্ধে পশ্চিমা বিশ্বের হুঁশিয়ারি। আরুরির হত্যাকাণ্ড হামাস যোদ্ধাদের আরও বেশি দৃঢ় সংকল্প করবে বলছে আইআরজিসি। সুয়েজ খালে কমেছে এক তৃতীয়াংশ জাহাজ চলাচল। কৃষ্ণসাগরীয় শস্য চুক্তি পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তুরস্কের। যুদ্ধের মধ্যে রাশিয়া ইউক্রেনের সবচেয়ে বড় বন্দি বিনিময়। এবং পুলিশকে ফাঁকি দিয়ে আদালতে সুরক্ষামূলক জামিন পেলেন নেত্রী। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি আইরিন ইসলাম। হামাস সদস্যদের মৃত্যু পরোয়ানা জারি করলেন মোসাদ প্রধান। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া যেমন হামাস সদস্য গত 7 অক্টোবর ইসরায়েলে হামলার সঙ্গে জড়িত ছিলেন তাদের মৃত্যু পরোয়ানা জারি করেছেন। তিনি বলেছেন সেই সব আরব মায়েদের জেনে রাখা উচিত, যদি তাদের সন্তান 7 অক্টোবরের হত্যাকাণ্ডে অংশগ্রহণ করে থাকে তবে তাদের হাতও তাদের নিজ নিজ সন্তানের রক্তে রঞ্জিত হবে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে মোসাদের সাবেক ও প্রয়াত প্রধান এফসি জামারের শোকসভায় কথা বলতে গিয়ে ডেভিড বার্নিয়া একথা বলেন। এসপি জামার গত মঙ্গলবার মৃত্যুবরণ করেন। মোসাদের প্রধান এমন এক সময়ে এই হুমকি দিলেন যার মাত্র কয়েক ঘন্টা আগেই লেবাননের রাজধানী বৈরুতে এক ড্রোন হামলায় হামাসের উপপ্রধান সালে আল আরুরি নিহত হন। যদিও ডেভিড বার্নিয়া আরুরির নাম উল্লেখ করেননি তবে এটি বুঝতে অসুবিধা হয়নি যে তিনি তাকে ইঙ্গিত করেই এই হুমকি দিয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী নিজ থেকে এই হামলার দায় স্বীকার করেনি আনুষ্ঠানিকভাবে, তবে মোসাদ প্রধানের এই মন্তব্য থেকে অনেকটাই নিশ্চিত যে এই হত্যাকাণ্ডের পেছনে ইসরায়েলের হাত রয়েছে। হামাস ও লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই হামলার পেছনে ইসরায়েলকেই দায়ী করেছে। ডেভিড বার্নিয়া আরো বলেছেন, আমরা একটা যুদ্ধের উত্তাপের মধ্যে আছি, 50 বছর আগেও আমরা যেমনটা ছিলাম। তিনি আরো বলেন মোসাদ গত 7 অক্টোবরের ঘটনায় যারা অংশগ্রহণ করেছে, যারা পরিকল্পনা করেছে, যারা বার্তা বহন করেছে সেই সব খুনিকে স্রেফ সংখ্যায় পরিণত করবে। মোসাদ প্রধান বলেন এটি করতে হয়তো অনেক সময় লাগবে, যেমনটা সময় লেগেছিল মিউনিক অলিম্পিকের হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে, তবে আমাদের দীর্ঘ হাত অবশ্যই তাদের ধরে ফেলবে তারা যেখানেই থাকুক না কেন। ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যান সৌদি আরব নেদারল্যান্ডসের। ফিলিস্তিনিদের জোর করে অন্য দেশে পাঠিয়ে দেওয়ার ইসরায়েলি পরিকল্পনা করা সমালোচনা করেছে সৌদি আরব ও নেদারল্যান্ডস। গাজা উপত্যকা থেকে স্বেচ্ছায় ফিলিস্তিনিদের অভিবাসনের যে পরিকল্পনা ঘোষণা করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ তাকে কাণ্ডজ্ঞানহীন বলে অভিহিত করেছে নেদারল্যান্ডস। তারা বলেছে গাজা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার যে কোনো আহ্বান বা ফিলিস্তিনি ভূখণ্ডকে কমিয়ে ফেলার আহ্বান প্রত্যাখ্যান করে নেদারল্যান্ডস। এর মধ্যে দ্বিরাষ্ট্রভিত্তিক ভবিষ্যৎ সমাধান নেই, নিরাপদ ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিনি রাষ্ট্রের সঙ্গে এই সমাধান হতে হবে মানানসই। বুধবার সৌদি আরবও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে, এতে তারা ইসরায়েলের বিরুদ্ধে জবাবদিহির আন্তর্জাতিক প্রচেষ্টার গুরুত্ব জোর দিয়ে তুলে ধরে। গাজা ও দখলকৃত পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের বের করে দেওয়ায় ইসরায়েলি যে কোনো উদ্যোগ প্রত্যাখ্যান করেছেন জর্ডানের বাদশাহ আবদুল্লাহ। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতা আল সিসি এই খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। ওদিকে গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলা অব্যাহত আছে। খান ইউনুস এলাকায় একটি বাড়িতে বোমা হামলায় একই পরিবারের কমপক্ষে 14 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকেই। বুধবার লেবানন সীমান্তের সংঘাতে ইসরায়েলের হামলায় যোদ্ধা গোষ্ঠী হিজবুল্লাহর কমপক্ষে 9 জন সদস্য নিহত হয়েছেন। হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ বলেছেন তার যোদ্ধারা যুদ্ধের ভয়ে ভীত নন। হামাসের শীর্ষ নেতা সালে আল আরুরিকে হত্যার পর তার বাহিনী ইসরায়েলকে ইসরায়েলে হামলা জোরালো করার ঘোষণা দিয়েছে। এ পর্যন্ত যুদ্ধে গাজায় নিহত হয়েছেন কমপক্ষে 22,313 জন, আহত হয়েছেন কমপক্ষে 57,296 জন। এ অবস্থায় নতুন বছরে বুধবার আবার মধ্যপ্রাচ্য সফরে আসার কথা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের। 7 অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর এটাই তার মধ্যপ্রাচ্যে 4র্থ দফা সফর। এই যুদ্ধে আরব মিত্রদের মধ্যে কতটা যে ক্ষোভ সৃষ্টি হয়েছে তিনি তা প্রশমিত করার চেষ্টা করছেন। ইয়েমেনিদের বিরুদ্ধে পশ্চিমা বিশ্বের হুঁশিয়ারি।
লোহিত সাগরে একের পর এক জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। দলটি ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বিভিন্ন জাহাজে হামলা করে আসছে। এবার এই গোষ্ঠীটির বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে পশ্চিমা বিশ্ব। বৃহস্পতিবার 4 জানুয়ারি বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ আরো 10টি দেশ হুঁশিয়ারি দিয়ে হুথিদের জানায় লোহিত সাগরে হুথিরা বাণিজ্যিক জাহাজে হামলা অব্যাহত রাখলে তাদের এর ফল ভোগ করতে হবে। এক যৌথ বিবৃতিতে পশ্চিমা বিশ্বের এই দেশগুলো তাদের অবিলম্বে জাহাজে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। গত 7 অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। দেশটির অব্যাহত এ হামলায় ফিলিস্তিনের সমর্থন নিয়ে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা লোহিত সাগরে জাহাজে হামলা চালানো শুরু করে। গত নভেম্বর থেকে এ হামলা শুরু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত এ নৌপথটিতে 20 বারের বেশি জাহাজে হামলা করা হয়েছে। দলটি জাহাজে হামলার জন্য ড্রোন, ক্ষেপণাস্ত্র, দ্রুতগামী নৌকা সহ হেলিকপ্টার ব্যবহার করে আসছে। ইসরায়েলি সম্পৃক্ততার অভিযোগে তারা জাহাজে হামলা চালিয়ে আসছে। এদিকে নৌপথটিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে যুক্তরাষ্ট্র 12টি দেশের সমন্বয়ে একটি জোট গঠন করেছে। ওই জোটটি আনুষ্ঠানিকভাবে হুথিদের বিরুদ্ধে সতর্ক বার্তা দিয়েছে। তারা ইয়েমেনিদের এ হামলাকে অযৌক্তিক, বেআইনি, অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছে। তারা বলেছে ইচ্ছাকৃতভাবে বেসামরিক জাহাজ ও নৌযানকে লক্ষ্যবস্তু করা আইনিভাবে গ্রহণযোগ্য নয়, এমনকি হামলা অব্যাহত রাখলে তাদের এর ফল ভোগ করতে হবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। লোহিত সাগরের এই পথটি দিয়ে প্রতি বছর বিশ্ব বাণিজ্যের 15% হয়ে থাকে। এমন হামলা অব্যাহত থাকলে বিশ্বব্যাপী তেলের দাম বেড়ে যাওয়া সহ সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। আরুরির হত্যাকাণ্ড হামাস যোদ্ধাদের আরো বেশি দৃঢ় সংকল্প করবে বলছে IRGC। লেবাননের রাজধানী বৈরুতে ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের উপপ্রধানকে হত্যা করার ফলে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার লক্ষ্যে এই সংগঠনের যোদ্ধাদের সংকল্প আরও দৃঢ় হবে। হামাস নেতা সালে আল আরুরির হত্যাকাণ্ডের ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC এ মন্তব্য করেছে। ওই বাহিনী এক বিবৃতিতে বলেছে আরুরি এবং 2 হামাস কমান্ডার সহ 6 জনের হত্যাকাণ্ড ফিলিস্তিনি জনগণের মধ্যে ইসরায়েল বিরোধী মানসিকতা আরো শক্তিশালী করবে, বিশেষ করে জর্দান নদীর পশ্চিম তীরে ইসরায়েল বিরোধী সশস্ত্র সংগ্রাম আরো তীব্র হবে। বিবৃতিতে IRGC জোর দিয়ে বলেছে যে 7 অক্টোবর হামাস এবং গাজাভিত্তিক অন্যান্য প্রতিরোধ সংগঠনের বহুমুখী হামলায় ইসরায়েলের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেওয়ার জন্য অবৈধ তেল আবিব সরকার হত্যা এবং নৃশংসতার পথ বেছে নিয়েছে। ফিলিস্তিনিদের আলাকসা তুফান অভিযানে ইসরায়েলের যে ভরাডুবি হয়েছে তার গ্লানি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে তেল আবিব। লেবাননের রাজধানী বৈরুতে মঙ্গলবার রাতে এক ড্রোন হামলায় হামাসের উপপ্রধান সালে আল আরুরি শহীদ হন। গাজা যুদ্ধ শেষ হওয়ার পর তিনি সহ হামাসের সকল প্রবাসী নেতাকে হত্যা করার জন্য হুমকি দিয়েছিল তেল আবিব। তবে বৈরুতে মঙ্গলবার রাতের হামলায় দায়িত্ব স্বীকার করা বা অস্বীকার করেনি ইহুদিবাদী ইসরায়েল। ওই হামলায় দায়িত্ব স্বীকার করলে তার অর্থ হবে লেবাননের সার্বভৌমত্ব তথা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘনের দায়িত্ব স্বীকার করা। তবে IRGC এর বিবৃতিতে বলা হয়েছে আরুরিকে হত্যা করে ইহুদিবাদী ইসরায়েল লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। IRGC আরো বলেছে আলাকসা তুফান অভিযানে ইসরায়েলের অপমানজনক পরাজয়ের ক্ষতি এ ধরনের সন্ত্রাসবাদ ও অপরাধী তৎপরতার মাধ্যমে পুষিয়ে নেওয়া যাবে না। ইহুদিবাদী ইসরায়েল ও সাম্রাজ্যবাদী আমেরিকা প্রতিরোধ ফ্রন্টের হিসাব নিকাশ উপলব্ধি করতে ব্যর্থ হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। সুয়েজ খালে কমেছে 1/3 জাহাজ চলাচল। লোহিত সাগরে একের পর এক বাণিজ্যিক জাহাজ হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা। গোষ্ঠীটির এ হামলায় নৌপথটিতে জাহাজ চলাচলে ধস নেমেছে। এর ফলে গত বছরের তুলনায় এবছর সুয়েজ খালে বাণিজ্যিক জাহাজ চলাচল 1/3 কমেছে। বৃহস্পতিবার 4 জানুয়ারি আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। লোহিত সাগরে হুথিদের হামলা ব্যাপক ভীতি ছড়িয়েছে। এর ফলে এই নৌপথে লোহিত সাগর ও ভূমধ্য সাগরকে যুক্ত করেছে সুয়েজ খাল। গত বছরের তুলনায় এবছর সুয়েজ খালে বাণিজ্যিক জাহাজ চলাচল 1/3 কমেছে। প্রতিবেদনে বলা হয়েছে বিভিন্ন জাহাজ কোম্পানি হামলার ভয়ে তারা পথ পরিবর্তন করছে। এজন্য তারা সুয়েজ খাল এরিয়া আফ্রিকারই কেপ অফ গুড হোপ ঘুরে চলাচল করছে। ফলে তাদের 3,500 কিলোমিটার অতিরিক্ত পথ পাড়ি দিতে হচ্ছে। এদিকে লোহিত সাগরে হুথিদের হামলা রুখে দিতে একটি জোট গঠন করেছে যুক্তরাষ্ট্র। জোটটি জানিয়েছে বিশ্ব বাণিজ্যের 15% ব্যস্ততম এ নৌপথের মাধ্যমে হয়ে থাকে। এজন্য তারা অবিলম্বে জাহাজে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। তারা ইন্টারন্যাশনাল চেম্বার অফ শিপিং জানিয়েছে কন্টেইনারবাহী জাহাজের 20% লোহিত সাগর এড়িয়ে চলছে। এর বদলে তারা আফ্রিকার ঘুরে নিজেদের গন্তব্যে পৌঁছাচ্ছে।
কৃষ্ণ সাগরীয় শস্য চুক্তি পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তুরস্কের। কৃষ্ণ সাগরীয় শস্য চুক্তি পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি দিয়েছে তুরস্ক। বুধবার 3 জানুয়ারি এই প্রতিশ্রুতির কথা জানিয়েছেন তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলার। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি খবর জানিয়েছে, তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলার বলেন, কৃষ্ণ সাগর শস্য চুক্তি পুনরায় সক্রিয় করার জন্য চেষ্টা করা হচ্ছে। এই চুক্তি পুনরুজ্জীবিত করার মাধ্যমে শস্য সংকট সমাধান হবে। অতীতে চুক্তি মেনে চলতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রাজি করাতে কার্যকর ভূমিকা পালন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। রাশিয়াকে চুক্তিতে ফেরাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে জাতিসংঘ। ইতোমধ্যে এ নিয়ে নতুন প্রস্তাব পাঠিয়েছে বৈশ্বিক সংস্থাটি। ইউরোপের লুটির ঝুড়ি বলে পরিচিত ইউক্রেনের মধ্যপ্রাচ্য, ইউরোপ ও উত্তর আফ্রিকা, চীন সহ বিশ্বের বিভিন্ন উন্নয়নশীল দেশে গম, জব, বার্লি, ভুট্টা, সূর্যমুখী ফুলের তেলের একটি প্রধান সরবরাহকারী। 2022 সালে রাশিয়ার আক্রমণের আগে ইউক্রেনীয় খাদ্যপণ্য সরবরাহের ওপর নির্ভর করত বিশ্বের 40 কোটির বেশি মানুষ। যুদ্ধের মধ্যে রাশিয়া ইউক্রেনের সবচেয়ে বড় বন্দি বিনিময়। যুদ্ধের মধ্যে বন্দি বিনিময়ের বড় পদক্ষেপ নিয়েছে রাশিয়া ইউক্রেন। দুই দেশের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এই নতুন বছরের শুরুতে তারা সবচেয়ে বড় বন্দি বিনিময় করেছে। বুধবার 3 জানুয়ারি আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন বছরের শুরুতে শত শত বন্দি বিনিময় করেছে উভয় দেশ। এর মধ্যে ইউক্রেনের 230 বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। অন্যদিকে রাশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, তাদের 248 সেনাকে মুক্তি দিয়েছে ইউক্রেন। সংযুক্ত আরব আমিরাত দুই দেশের মধ্যকার এ যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছে। পুলিশকে ফাঁকি দিয়ে আদালতে সুরক্ষামূলক জামিন পেলেন নেত্রী। দিনভর নানা নাটকের পর অবশেষে সুরক্ষামূলক জামিন পেয়েছেন পাকিস্তান তেহরিক ইনসাফ তথা পিটিআই নেত্রী জারতাজ কুলওয়াজির। পেশোয়ার হাইকোর্ট বুধবার রাতে তার জামিন মঞ্জুর করে। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, জারতাজ কুলওয়াজির পিটিআই এর কেন্দ্রীয় নেতা। বিভিন্ন শহরে তার বিরুদ্ধে নথিভুক্ত একাধিক মামলা রয়েছে। এই মামলায় তার সুরক্ষামূলক জামিন মঞ্জুর করেছে আদালত। খবরে বলা হয়েছে, এদিন সকাল থেকেই আদালতে অবস্থান নিয়েছিল পুলিশ, কিন্তু পুলিশের চোখ ফাঁকি দিয়ে আদালতে প্রবেশ করেন তিনি। কালো কোট ও মাস্ক পরে তিনি আদালতে ঢোকেন। সাধারণত আইনজীবীরা এই পোশাক পরায় পিটিআই নেত্রীকে চিনতে পারেনি পুলিশ। খবরে বলা হয়েছে, এদিন প্রধান বিচারপতি একটি অফিসিয়াল বৈঠকের জন্য রাজধানী ইসলামাবাদে ছিলেন, সে কারণে বেঞ্চ বসতে পারেনি। অন্যদিকে বাইরে পুলিশের বিশাল উপস্থিতি। এ অবস্থায় বাথরুমে আশ্রয় নিয়েছিলেন পিটিআই নেত্রী। পরে রাত 9টার পর হাইকোর্টে ফিরে আসেন প্রধান বিচারপতি। এই অবস্থায় বাররুমে আশ্রয় নিয়েছিলেন পিটিআই নেত্রী। পরে রাত 9টার পর হাইকোর্টে ফিরে আসেন প্রধান বিচারপতি। গুরতাজকুল গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন এবং বলেন, তিনি একজন শহীদদের বোন এবং একজন দেশপ্রেমিক নাগরিক। তবে জারতাজকে না পারলেও এদিন দলটির আরেক সিনিয়র নেতা আইমান তাহিরকে আদালতের বাইরে থেকে গ্রেফতার করে পুলিশ। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।